فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ পরবর্তী প্রশ্ন হচ্ছে শিথিলায়ন কোয়ান্টাম যোগ ব্যায়াম করা যাবে কি? শিথিলায়ন কোয়ান্টাম যোগ ব্যায়াম এটা হচ্ছে হিন্দুদের কাজ, এটা মুসলিমের কাজ নয়। এটা এখন সারা বিশ্বে খুব ইয়া পেয়েছে, মার্কেট পেয়েছে, অনেকে খুব পছন্দ করতেছে। দুর্ভাগ্যবশত আলেম নামের জালেমগুলিও কেউ কেউ ঢুকছে এটার ভিতরে। আরও দুর্ভাগ্যের বিশেষত বসে দেখছি নামাজ পড়ে, সালাত আদায় করে, সওম পালন করে, হজ করে, জাকাত দেয়, আবার শিথিলায়নও করে। ইসলাম এই জাতীয় শিথিলায়ন যেটাকে বলা হয় কোয়ান্টাম যোগ ব্যায়াম এটাকে কখনো জায়েজ করতে পারে নাই। কারণ কি? অনেকে হয়তো আমার সাথে রাগারাগি করুন, জানি, কিন্তু বাস্তবতা বুঝুন ভাই। সেটা হচ্ছে ইসলামের জন্য আলহামদুলিল্লাহ ইসলাম নিঃসন্দেহে সর্বাধিক পরিপূর্ণ একটি দিন, এখানে কোনো অংশ বাদ দেয় নাই। সেখানে ব্যক্তির স্বাস্থ্য রক্ষার জন্য কি করতে হবে সেটারও কিন্তু ইসলামে নিয়ম নীতি বেঁধে দিয়েছে। খাবার কেমন খেতে হবে, চলাফেরা কেমনে চলতে হবে, হাঁটার সময় কিভাবে দ্রুত হাঁটতে হবে রসুল শিক্ষা দিয়েছেন। রসুল আস্তে আস্তে পিছনের দিকে পা মাথা দিয়ে হেলিয়ে দুলে হাঁটতে বলেন নাই তাকে। খুব যখন হাঁটতেন তিনি রসুল্লাহ আসলাম দ্রুত হাঁটতেন, যখন খাইতেন একটা অংশ কম খাইতেন। এটার নামই হচ্ছে, এটা হচ্ছে মূলত মৌলিকভাবে আপনাকে স্বাস্থ্যবান করে তুলবে। আর আপনি যদি খাওয়ার সময় পেট পুড়ে খাচ্ছেন, আপনি শিথিলায়ন করলেন, ওসব কিছুই কাজ হবে না আপনার। তো শিথিলায়নের নামে যে যোগ ব্যায়াম হাত দিয়ে এমনের কতক্ষণ বসে থাকতে হবে এটা না করে যদি আপনি ঠিক মতো সালাত আদায় করেন, নিয়ত কিন্তু সালাতের আল্লাহর জন্য ইবাদত করছেন, কিন্তু সালাতটা ঠিক মতো আদায় করলে অটোমেটিক আপনার এটা ব্যায়াম হয়ে যাবে। সওম পালন করেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। আপনি সফা মারওয়া দৌড়ান, আপনার ব্যায়াম হয়ে যাবে। আপনি বাইতুল্লাহর তোয়াফ করেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। রাতের বেলা রাতে উঠেন, ঘুম থেকে উঠে এবাদত করেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। আল্লাহর এবাদতের মাধ্যমে যেটা আপনি পাচ্ছেন না, তথাকথিত যারা মহাজাতক টাইপের মানুষগুলো, যারা একসময় রাশিগণ্য, যারা একসময় হিন্দুদের অনুসরণ করত, এই ইয়াদের ব্রহ্মচারীদের অনুসরণ করে, যারা তথাকথিত যোগীদের অনুসরণ করে হিন্দু, এবং রমেশ যোগী বা বিভিন্ন যোগ ব্যায়াম সারা বিশ্বে প্রচলিত হওয়ার কারণে দেশে বিদেশে এটাকে নাম দিয়ে ইসলাম কয়েকটা জিনিস তারা আবার মাঝে মধ্যে ইসলাম রক্তদান করে, সুরা কখনো কখনো সুরা ইয়াসিনের অনুবাদ করে মানুষকে দেয়, কখনো কখনো এই জাতীয় জিনিসগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, রক্ত দিয়ে একটা ইয়া তৈরি করে, রক্তদান করে সরকারের কাছে সুন্দর ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। এগুলো ইসলাম অনুমোদিত জিনিস না, এগুলো মানুষের বানানো জিনিস, এগুলো অনুসরণ করা যাবে না। কারণ এগুলো দিন থেকে দূরে সরিয়ে দিবে আপনাকে, এগুলো আপনাকে ওইটার গুরুত্ব তুলে ধরবে, এটা কখনো ঠিক না। এই অন্য কারণে আছে, শুধুমাত্র আপনাকে আমি বলি না ব্যায়াম করা নিষিদ্ধ, কিন্তু যোগ ব্যায়াম করা নিষিদ্ধ। যোগ ব্যায়ামের বলতে ইসলাম কোনো কিছু নেই। আপনি এই যোগ ব্যায়াম চুপ করে থাকা, কিছুক্ষণ চিন্তা করলাম না, মনে মনে করলেন, ওখানে আসে মনে মনে করলাম যে আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে গেছে, হয়ে গেছে, মিথ্যা কথাগুলো কোনটা হয়নি, এগুলি হচ্ছে মনে মনে মন কলা খাওয়া। আর মাটির বাক্স রাখছেন, এক টাকা রাখছেন, এটার ভিতরে টাকার ভিতরে এটা টাকা হবে নিয়ত করে রাখছেন, কি জন্য অমুকে হবে, এই জাতীয় জিনিস সবই হচ্ছে ভণ্ডামি। এগুলি ইসলামের কোনো অঙ্গের ভিতরে পড়ে না। আল্লাহর ওয়াস্তে এগুলি পরিত্যাগ করুন, নিয়মিত সলাৎগুলি আদায় করুন, নফল কাজগুলি করুন, সলাৎ, সওম, জাকাত, হজ সবগুলি আদায় করুন, এবং ইসলামের জন্য কাজ করুন, পরিপূর্ণ দৌড়ের মধ্যে থাকুন, অর্থাৎ দিনের মধ্যে সমস্ত সবসময় শীত সারাক্ষণ শুয়ে বসে থাকবেন না, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন, আপনার কোয়ান্টাম মেথড করার সময় পাবেন না। আমরা দৌড়াই পারি না, আমাদের কোয়ান্টাম মেথডের সময় করি। আপনি কাজের মধ্যে নিজেকে সময় দিন, আপনি চাকরি করুন, দৌড়াদৌড়ি করুন, ইসলাম বেকার দেখতে পারে না মানুষকে। কোনো ওমর একজনকে দেখছে কোনো কিছু কাজ করো, নাহলে তুমি বেকার থাকতে পারবে না। কোনো কাজ না থাকে, বেকার থাকা থেকে তিনি লাঠি দিয়ে পিটেছেন, কিন্তু যুবক মানুষ বেকার থাকো কেন? তো এই জন্য যারা এই জাতীয় কাজগুলোই করে, শিথিলায়ন বসে বসে ব্যায়াম করার নিয়ম করে, কেউ কেউ বসে ওখানে বসে থাকে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি একজনকে আপনি কী পেয়েছেন ওখানে? তো এক ভাই আমার বন্ধু মানুষ ছিল, বলছে আর কিছু না হোক ওখানে সুন্দরী মেয়েরা আসে, কথাগুলো এরকম, আপনি যতই বলেন বাস্তবতা এটা, এরা ওখানে যায় এই কাজ করার জন্য যায়, আর কোনো উদ্দেশ্য নেই। সুতরাং আপনার আমার এই জাতীয় কোয়ান্টাম মেথড বা ওখানে বসে বা কোয়ান্টাম যোগ ব্যায়াম এগুলি করা যাবে না, এগুলি শিরকের এলিমেন্টস অনেকগুলির মধ্যে আছে, এগুলি করা যাবে না। ব্যায়াম করা যাবে না আমি বলছি না, কিন্তু তথাকথিত তাদের যেগুলি সেগুলি করা যাবে না, কারণ সেগুলির মধ্যে শিরকের এলিমেন্টস রয়েছে, কুফুর এলিমেন্টস রয়েছে, সেগুলি করা যাবে না। কারণ কেউ আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না আল্লাহ ব্যতীত, কোনো গুরুকে মানা। আরেকটি বড় সমস্যা সেখানে হচ্ছে সর্বধর্মকে একসাথে নিয়ে বসা হচ্ছে। কে বলেছে এটাকে জায়েজ? কে বলেছে সেটা জায়েজ?
সেখানে তাদের কাছে ধর্মের কোনো বাস বিচার নাই, যে যাকে ডাকুক এদেরকে কি শিক্ষা দিছে, এর মাধ্যমে আপনি সেটাকে সেটাকে বলুন সর্বধর্ম এক করার যে নিয়ম তথাকথিত ইবনে আরবির যে যেই থিওরি সেটাকে বা কুফুরি শিরকি চিন্তাভাবনা এটাকে সে প্রমোট তারা প্রমোট করতেছে, এটা হতে পারে না। ইমানদার কখনো এই জাতীয় জায়গায় অংশগ্রহণ করবে না, সে যদি ব্যায়াম করে করবে, ব্যায়ামের মতো করতেই পারে, কোথাও ব্যায়াম হয় সকালবেলা ব্যায়াম করবে, কিন্তু এই জাতীয় শিথিলায়নের নামে যেটা করতে সেটা করবে না, কারণ এর মাধ্যমে যে খারাপ জিনিসটা আসছে সেটা করা যাবে না। এখন যদি বলেন যে আমি না ব্যায়াম করছি বসে বসে হাত পা বাঁকা করে নাক ধরে দেবে, এইটাও নাজায়েজ আমি বলছি না। নাজায়েজ হচ্ছে ওদের মেথডটা পুরোপুরি গ্রহণ করে না, যেখানে শিরকের এলিমেন্টস আছে সেটা, এবং সেগুলি আছে এবং সেগুলো যারা করেছে তারা আমাকে বলেছে এবং লেখা তাদের বইতে পড়েছি, পড়ার পর বলছি এই জন্য এটা অনুসরণ করা যাবে না। একটা ফেসবুকে একটা লেখা আছে, সেটা পড়বেন, এটা হচ্ছে কোয়ান্টাম মেথড আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কোয়ান্টাম মেথড আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা কথা আছে, একজন বোনে লিখেছেন, তা এই বোনের এই লেখা থেকে আপনি উপকৃত হতে পারেন, তিনি বিস্তারিত লিখেছেন, আল্লাহ যদি কোন তৌফিক দেয় এরপরে লেখার ইচ্ছা আছে কিন্তু সময় যদি পাই আর কি। তো আপনারা আমি সহসা এটাই বলবো, ওদের কোনো কাজে অংশগ্রহণ করবেন না, ব্যায়াম করবেন, সেই ব্যায়ামটা যেটা সমর্থিত ব্যায়াম সমস্যা নেই, আপনি ফুটবল খেলতে পারেন, আপনি যদি কোনো আপনার সালাত ত্যাগ না করেন এবং যদি আপনি হাঁটুর উপরে কাপড় না উঠান ফুটবল খেলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ভলিবল খেলতে পারেন, আপনি কি বলে ক্যারাম ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি ক্রিকেটও খেলতে পারেন, দৌড়াদৌড়ি আছে আপনার সেখানে, কিন্তু যদি শরিয়া বিরোধী কাজে লিপ্ত না হন সমস্যা নেই, এটাতে এটার মধ্যে ব্যায়াম হবে, কিন্তু আপনি তথাকথিত শিথিলায়নের নামে যেটা করেন কোনো উপকার আপনি পেতে পারেন নিজে মনে মনে, আসলে সেটা উপকার কিছু নেই, তারপরে যদি আপনি কিছু উপকার পান সেটা তারপরেও হারামের এলিমেন্টের জন্য যুক্ত না হন সেটাকে কঠিনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।